হ্যালো ব্রিওন কী খবর আজকে আমি তোমাদের দেখাবো যে ষষ্ঠ অধ্যায়ের কিছু বোর্ড কোয়েশ্চেন সোলিউশন করে আমি ফার্স্ট আজকে সমাধান করবো হচ্ছে তোমার দুই হাজার আঠারো ঢাকা যশোর সিলেট এবং দিনাজপুর বোর্ড এই প্রশ্নটা এসেছিলো তাহলে আমি ফার্স্টে এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি দেখো এখানে হচ্ছে তোমাদের সামনে আমি অ্যান্সার সহ নিয়ে এসেছি জাস্ট আমি এখানে বুঝিয়ে দেব ফার্স্টের কোয়েশ্চেনটা হচ্ছে দেখো যে সাইফার টেক্সট কি ক নম্বরে বলছে সাইফার টেক্সট হচ্ছে নর্মালি মনে রাখবা যে একটা কিছু গোপন করার পর যেটা সাপোজ ধরো যে একটা নর্মালি একটা লেখা আমি ওইটা গোপন করে এনক্রিপ্ট করে ফেললাম ওই লেখাটাই হচ্ছে সাইফার টেক্সট তাহলে সাইফার টেক্সটের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এনক্রিপ্ট করার পরের মেসেজ হচ্ছে সাইফার টেক্সট যা মানুষ হচ্ছে বুঝতে পারে না আর নম্বর প্রশ্ন বলছে যে কোয়েরি কমান্ড সিলেক্ট রোল অ্যান্ড নেম ফ্রম স্টুডেন্টস ব্যাখ্যা করো এখানে হচ্ছে তোমার সিলেক্ট রোল নেম যেগুলো নাম থাকে ওগুলো হচ্ছে সবসময় ফিল্ডের নাম থাকে আমি তোমাদের বলেছিলাম যে আমার প্রিভিয়াস ক্লাসটা যে যারা করেছিল তারা বলতে পারবে যে এখানে আমি বলছিলাম যে সিলেক্ট সিলেক্টের যেগুলো থাকবে ওগুলো হচ্ছে তোমার কলামের নাম বোঝাবে অথবা ফিল্ডের নাম বোঝাবে কলাম আর ফিল্ড কিন্তু একই জিনিস অ্যান্ড দেন ফ্রম স্টুডেন্টস এখানে এর পর যেটা থাকবে ওইটা কিন্তু আসলে কলামের নাম বা ফিল্ডের নাম না সেক্ষেত্রে এখানে বলছে যে কুয়েরি কমান সিলেক্ট রোল নেইম ফ্রম স্টুডেন্টস ব্যাখ্যা করো এটা একটু তোমরা ব্যাখ্যা করবা এবং যেহেতু এটা কলামের নাম রোল এবং নেইম তাই এখানে তোমরা কলামের মতো করে দিতে পারো রোল এবং নেমকে অ্যান্ড দেন গ নাম্বার প্রশ্নে বলছে যে টিচার্স টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ ব্যাখ্যা করো এখানে টিচার্স টেবিলে এখানে টিচার্স টেবিল বলতে হচ্ছে মূলত ফার্স্টের টেবিলটাকে ইন্ডিকেট করছে ফার্স্টের টেবিলটা হচ্ছে টিচার্স টেবিল অ্যান্ড ফার্স্টের টেবিল ডেটা টাইপ এখানে দেখো যে ফিল্ডের ডেটা টাইপ এই যে টিআইডি তারপর হচ্ছে টি নেম অ্যান্ড হচ্ছে নেক্সট হচ্ছে তোমার সাবজেক্ট অ্যান্ড তিনটা হচ্ছে এখানে তোমার ফিল্ডের নাম আছে তিনটা ফিল্ডের নাম যখন থাকবে তোমরা মনে রাখবা যে এই ফিল্ডের নামগুলো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলছিলাম যে এখানে করছিলাম আজকে হচ্ছে জাস্ট আমি আরেকবার রিভিউ করতেছি তোমাদের সামনে যারা আমার ক্লাসটা মিস করছিলাম ফার্স্টে হচ্ছে দেখো যে টিআইডি টিআইডি মানে হচ্ছে এখানে টিচার্স আইডির কথা বলছে টিচার্স আইডি হচ্ছে তোমার সবসময় ইউনিক হবে এখানে তাহলে ডেটা টাইপটা তুমি দিতে পারো হচ্ছে অটো নাম্বার দিতে পারো অথবা শুধু নাম্বার দিতে পারো এখানে অ্যান্সার সেটা দেখো দিস নাম্বার এখানে তোমাদের যদি মন চায় তোমরা অটো নাম্বার দিতে পারো কোনো প্রবলেম নেই দুইটাই কারেক্ট অ্যান্সার অ্যান্ড দেন তারপর হচ্ছে টি নেম মানে হচ্ছে টিচার্স নেম মানে টিচারদের যে নাম এটা হচ্ছে তুমি দিবা নর্মালি দেখো এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ক্যারেক্টার দিয়ে এখানে দেখাইছে যেহেতু এখানে অনেকগুলো ক্যারেক্টার বর্ণ দিয়ে এখানে করছে এই জন্য এটা তোমরা টেক্সট দিতে পারো অ্যান্ড দেন হচ্ছে দেখো তিন নাম্বারটা সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট যেটা দেখাইছে ওইটা হচ্ছে তোমার টেক্সট কারণ দেখো এটাও কিন্তু ইংলিশের ক্যারেক্টারের নাম দিয়ে লেখা বাই চান্স এখানে যদি তোমাদের এই ফিল্ডের নামগুলো এই আইডি অ্যান্ড সাবজেক্ট বাদে অন্য কিছু থাকতো তখন কী দিতাম মনে রাখবা নর্মালি যে ওয়েলি যখন আমরা দিব ওয়েলি হতে পারে ডেটা টাইপ ওয়েলি কখন হয় ওয়েলি হয় তখন যে যখন আমরা কোনো ছবি তোমার ডেটাবেজে আনবো তখন হচ্ছে আমরা ওয়েল ইউজ করব অ্যাড্রেস থাকে মেমো টাইপের আমরা ডেটা টাইপ ইউজ করবো যখন অ্যাড্রেস থাকবে তখন ডেটা টাইপ ইউজ করবো অ্যান্ড দেন হচ্ছে তোমার মাঝে মাঝে ইএস অথবা নো এরকম কিছু শর্তের প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে লজিক্যাল একটা ডেটা টাইপ আছে ডেটা টাইপটা ইউজ করব আর মাঝে মাঝে দেখব যে তোমার ডেট অফ বার্থ অথবা তোমার জন্মশাল সাল দেওয়ার প্রয়োজন হয় তখন অর্থে আমরা দিব ডেটা টাইপটা হচ্ছে ডেট অথবা টাইম এবং মাঝে মাঝে আমাদের লিঙ্ক করার প্রয়োজন হয় কোনো একটা লিংক ডেটাবেজে নিয়ে আসার প্রয়োজন হয় তখন আমরা দিব হচ্ছে হাইপার লিঙ্ক এই সমস্ত ব্যাপার নিয়ে তোমাদের চতুর্থ অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম যারা ক্লাসটা মিস করছো তারা আমাকে নক দিতে পারো অ্যান্ড চতুর্থ ঘর নম্বর যেটা বলছে ঘর নাম্বার প্রশ্ন বলছে যে উদ্দীপকের টেবিল দেওয়ার মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব তা বিশ্লেষণ করো এখানে ঘর নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের আগে টেবিল দুইটা দেখে আগে বুঝতে হবে কোন ধরনের রিলেশন আছে এখানে দেখো যে টিআইডি একশো এক এটা হচ্ছে টিচার্স টিচার্স টেবিলের যে টিআইডি ফার্স্ট হচ্ছে একশো এক অ্যান্ড দেন হচ্ছে তোমার রুটিন টেবিল রুটিন টেবিলে হচ্ছে দেখো একশো এক কয়েকবার আস একশো আছে হচ্ছে দুইবার তার মানে তুমি বলতে পারতেছো এখানে হচ্ছে একটা তথ্যের সাথে হচ্ছে দুইটা তথ্যের কানেকশন এখানে দুইটাই যে থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই দুইটার বেশি থাকতে পারে মূল কথা হচ্ছে তোমার বাম পাশের টেবিলে হচ্ছে ওয়ান রিলেশন আর ডান পাশের টেবিলে হচ্ছে তোমার মেনি রিলেশন টু রিলেশন বলতে কোনো কথা নাই এখানে হচ্ছে একের অধিক হলে হচ্ছে তোমার মেনি রিলেশন তার মানে আমরা অ্যান্সার যখন লিখবো তখন দিতে পারি ওয়ান টু মেনি রিলেশন এবং তোমরা দুইটা টেবিল আঁকবা খুব সুন্দর করে আঁকার পরে ভাবে একটু চিহ্ন দিয়ে দিবা যে এভাবে একটা সাথে দুটো রিলেশন হচ্ছে অ্যান্ড দেন হচ্ছে আমি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি কি বলছে এটা হচ্ছে তোমার রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম এবং বোর্ড দুই হাজার আঠেরোতে আসছে ফার্স্টের ক নাম্বারে বলছে যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে এখানে নর্মালি মনে রাখবো যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাকে বলে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে হচ্ছে তুমি ডেটাবেজের বিভিন্ন ডেটাকে খুঁজে বের করতে পারো এবং তুমি শুধুমাত্র খুঁজে বের করতেই পারো না তুমি ডেটাগুলোকে ইনসার্ট করতে পারো ইনসার্ট মানে হচ্ছে নিয়ে আসতে পারো ডিলেট করতে পারো তুমি মুছে ফেলতে পারো মডিফাই করতে পারো তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো এই তিনটা কাজ যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা হয় ওটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিই এস কিউএল হচ্ছে তোমার এস কিউএল ল্যাঙ্গুয়েজটা আমরা এই অর্থে ইউজ করবো অ্যান্ড খ নাম্বার প্রশ্নে বলছে যে গোপনীয়তাই ডেটার নিরাপত্তার প্রধান হাতিয়ার এখানে অবশ্যই তুমি একটা ডেটাবেস বানাইলেই শুধু হবে না ডেটা নিরাপত্তা যদি না থাকে তোমার ডেটা বেসের তথ্যগুলো যদি অন্য একটা হ্যাকার অথবা অন্য একটা থার্ড পার্টি কোম্পানি যদি সব কিছু জেনেই ফেলে তাহলে কিন্তু তোমার ডেটার যে নিরাপত্তা ওইটা কিন্তু থাকতেছে না তাই তোমার ডেটার নিরাপত্তা সবার আগে ইনশিওর করতে হবে অ্যান্ড দেন হচ্ছে তোমার পরবর্তীতে তোমার যদি নিরাপত্তা না থাকে তবে তোমার পুরো প্রতিষ্ঠানের কিন্তু ইনফরমেশনগুলো হুমকির মুখে চলে যাবে অ্যান্ড গ নম্বর প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের টেবিল এক টেবিলে সরি উদ্দীপকে ব্যবহৃত চিত্র এক টেবিলে রোল এবং ডিও বি ফিল্ডের মাঝে অ্যাড্রেস ফিল্ড সংযোজন প্রক্রিয়া মানে এখানে যেটা বলছে যে এখানে যে রোল নাম্বার যেটা দেখতে পাচ্ছো ফিল্ড এবং এখানে যে এখানে যে তুমি ডিও দেখতে পাচ্ছ এই দুইটার মাঝখানে তোমার এই জায়গাটায় তোমার আরেকটা কলাম নিয়ে আসতে হবে এই জায়গাটায় তোমার আরেকটা কলাম নিয়ে আসবে ওই কলামের নাম দিতে হবে হচ্ছে এখানে বলে দিছে যে অ্যাড্রেস নাম একটা ফিল্ড তুমি সংযোজন করবা এটা কীভাবে করে আমি সরাসরি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং মাইক্রোসফট অ্যাক্সেসের সাহায্যে অ্যান্ড দেন আমি ফিরে আসার পর এটা আমি বুঝাবো লক্ষ্য করো এখানে হচ্ছে আমি ফার্স্টে কি করছি ফার্স্টে হচ্ছে তোমার এখানে ডেটা শিট অ্যান্ড ডিজাইন ভিউ দুইটা অপশন আছে ফার্স্টে হচ্ছে আমাদের ডিজাইন ভিউতে যাইতে হবে আমরা ডিজাইন ভিউতে যাবো অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে বিভিন্ন ফিল্ডের নাম দেখতে পাব যে ফার্স্টের ফিল্ডের নাম ছিল আমাদের নেইম তারপর ছিল রোল তারপর থার্ডের ছিল ডিও বি মানে হচ্ছে ডেট অফ বার্থ অ্যান্ড দেন হচ্ছে ফোন নাম্বারে ছিল টিউশন ফিস এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে রোল এবং ডিও বি এটার মাঝখানে আরেকটা কলাম মানে অ্যাড করতে হবে বা ফিল্ড অ্যাড করতে হবে ওইটার নাম হচ্ছে আমরা বলে দিছে প্রশ্ন অ্যাড্রেস তাহলে এটা আমরা কিভাবে করব এটা করব হচ্ছে ডিওবি তে তোমরা এখানে ডিওবি তে তোমরা এখানে কারসর রাখবা এবং কারসর রাখার পর এই জায়গাটায় ক্লিক করবা বাম পাশে এখানে ক্লিক করলে রাইট বাটনে ক্লিক করবা মাউসের এন্ড দেন হচ্ছে ইনসার্ট রো তে ক্লিক করবা ইনসার্ট রো তো এখানে মানে হচ্ছে আমরা একটা নতুন রো নিয়ে আসতে যাচ্ছি এই রো এই রো এর আমরা নামটা দিব হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস এন্ড এন্টার প্রেস করব এন্ড অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখানে ডেটা টাইপ দিয়ে দিব এখানে আমরা ডেটা টাইপ দিতে পারি হচ্ছে আমরা এখানে ডেটা টাইপ দিতে পারি লং টেক্সট অথবা মেমো ওকে আমাদের কিন্তু কাজ শেষ এখন যদি আমাদের এটা হয়েছে কিনা আমরা যদি দেখতে চাই আমাদের এখানে যেতে হবে ডেটা শিট ভিভে আমাদের যেতে হবে অ্যান্ড তারপর আমরা দেখতে পারবো দেখো এখানে হচ্ছে নেম রোল আর ডিও আমাদের কিন্তু প্রশ্ন এটাই বলছিলো যে রোল এবং ডিওবির মাঝখানে একটা নতুন ফিল্ড নিয়ে আসার জন্য এটা হচ্ছে অ্যাড্রেস এবং আমরা কিন্তু এটা নিয়ে আসতে সক্ষম হয়েছি এইটাই হচ্ছে তোমাদের প্রশ্ন ছিল এবং তোমাদের এখন লিখতে হবে এটা তো তোমরা তোমাদের দেখালাম প্র্যাকটিক্যালি কিন্তু তোমাদের যদি প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার না করতে পারো তোমরা তাহলে কিন্তু এখানে মার্কস পাবে না উত্তরটা এরকম ছিল যে ফার্স্টে বলছে দেখো ভিউ মেনুর অধীনে তোমার ডিজাইন ভিউতে আমি ফার্স্টে ক্লিক করছিলাম ওই কথাটা এখানে লিখছে যে ডিজাইন ভিউতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন হচ্ছে তোমার ওই যে ফিল্ডের ইনসারশন পয়েন্টার বসাতে হবে ওইখানে এবং দেন হচ্ছে ইনস্টার্ট রোতে ক্লিক করতে হবে আমি কিন্তু ইনস্টার্ট রোতে ক্লিক করছি অ্যান্ড দেন হচ্ছে তুমি ফিল্ডের একটা নাম দিবা এখানে প্রশ্নে যে নামটা বলে বলা থাকবে ওই নামটা থেকে অ্যাড্রেস দিবা অ্যান্ড দেন তোমার কাজটা শেষে এতটুকু লিখতে পারলেই তুমি তিনের মধ্যে আড়াই বা তিন পাঁচশো অ্যান্ড ঘর নাম্বারে বলছে যে উদ্দীপক্ষের দুটি টেবিলের মধ্যে কী ধরনের রিলেশন সম্ভব বিশ্লেষণ করো তোমরা এই ক্ষেত্রে সেম আগের মতোই করবা যে এখানে দুইটা টেবিলটা দেখবা ফার্স্টে দেখো এখানে হচ্ছে রোল নাম্বার এক হাজার এগারো দেখবা ফার্স্টে এখানে রোল নাম্বার এক হাজার এগারোর সাথে এইখানে কয়টা ইনফরমেশন ম্যাচিং করে একটা ইনফরমেশন ম্যাচিং করতেছে তারপর দেখো এক হাজার বারোর সাথে কয়টা ইনফরমেশন ম্যাচিং করতেছে একটা করতেছে এভাবে প্রত্যেকটার সাথে দেখো প্রত্যেকটা ম্যাচিং করতেছে তার মানে আমরা কি বলতে পারি একটার সাথে একটা ম্যাচিং করা মানে হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন অ্যান্ড তারপর তোমরা এটা লেখবা ওয়ান টু ওয়ান রিলেশন এবং আরও কিছু ব্যাখ্যা করবো জিনিসটা তাহলে তোমরা মনে করো চারের ভিতর তিন পেতে পারবো অ্যান্ড নেক্সট আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি এটা হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ড দুই হাজার আঠেরোতে দশ ছিল অ্যান্ড গ নাম্বারে বলছে যে সফিকের পরিকল্পনার মতো একটি নমুনা ডেটাবেস তৈরি করো এখানে সেম তোমরা মাইক্রোসফট অ্যাক্সেসের আগের মতোই করতে হবে হোটেলের নাম ঠিকানা রুমের সংখ্যা সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া এবং ফোন নাম্বার এই পাঁচটা ফিল্ড তোমার অ্যাড করতে হবে তাহলে পাঁচটা ফিল্ড আমি এখানে অ্যাড করে নিচ্ছি তোমাদের একটু দেখাচ্ছি আমি প্র্যাকটিক্যালি ফার্স্ট হচ্ছে তুমি এখানে সার্চ করবে মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাক্সেস সার্চ করবে অ্যান্ড দেন তুমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডেটাবেস চুজ করবে অ্যান্ড যে কোনো একটা নাম তুমি দিতে পারো তোমার পছন্দ মতো আমি যেটা ছিল ওইটাই রাখছি অ্যান্ড দেন হচ্ছে তুমি এখানে কি করবা এখানে হচ্ছে তুমি এখান থেকে ডিজাইন ভিউতে যাবা ডিজাইন ভিউতে যাওয়ার পর তুমি এখানে টেবিলের যে কোনো একটা নাম দিতে পারো আচ্ছা এখানে তোমার স্পেসিফিক কোনো নাম বলা ছিল না তাই আমি একটা নাম এখানে লিখে দিচ্ছি অ্যান্ড দেন দেখো যে এখানে হচ্ছে ফার্স্টে আমাদের ছিল কি ফার্স্টে আমাদের ছিল হচ্ছে হোটেলের নাম ঠিকানা রুমের সংখ্যা তাই আমি এখানে দিচ্ছি হোটেল নেই অ্যান্ড হোটেল নেম তো তোমরা জানো যে অবশ্যই এটা কোনো নাম্বার হবে না এটা অবশ্যই হবে হচ্ছে তোমার টেক্সট আমি শর্ট টেক্সট দিচ্ছি অ্যান্ড দেন নেক্সট হচ্ছে হোটেল নেম সেকেন্ড ছিল দেখো যে ঠিকানা ছিল রুমের সংখ্যা ছিল মানে অ্যাড্রেস ছিল অ্যাড্রেস অ্যাড্রেস কি হয় অ্যাড্রেস হচ্ছে একটু বড় হতে পারে লং টেক্সট অ্যান্ড রুমের সংখ্যা আমরা দিতে পারি রুম নাম্বার রুম নাম্বার রুম নাম্বারটা নর্মালি হচ্ছে তুমি নাম্বার দিয়ে দিতে পারো দেন আমাদের তারপর একটা ছিল হচ্ছে সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়া মানে এখানে তুমি কত একদিনে যে উঠবা বা কয়েকদিনের জন্য উঠবা এখানে প্রত্যেক দিনের ডে ভাড়া কত পড়বেন ফোন নাম্বারটা তাই আমি দিয়ে দিচ্ছি যে এখানে হচ্ছে তোমার রেন্ট ভাড়া ভাড়াটা অবশ্যই এখানে টাকার অঙ্ক তো এখানে অবশ্যই টাকার অঙ্ক যখন থাকবে কারেন্সি দিয়ে দিবে হচ্ছে তোমার ফোন নাম্বার ফোন নাম্বার তোমরা দিবা হচ্ছে এখানে নর্মালি ফোন নাম্বার তোমরা কারেন্সি দিও না আবার ফোন নাম্বার তো এখানে কোনো কারেন্সির কথা আসে না এখানে অবশ্যই নাম্বারের কথা আসছে তাই তোমরা এখানে নাম্বার দিবা কিন্তু অটো নাম্বার আবার দিবে না অটো নাম্বার কখন হয় যখন সিরিয়ালি একের পর দুই এর পর তিন এরকম দেখো আমাদের কিন্তু এখানে আমাদের হয়েছে কি না আমরা বুঝবো কীভাবে এখান থেকে তোমরা ডেটা শিট ভিউ ক্লিক করবা এবং তারপর বুঝতে পারবে হয়েছে কিনা দেখো হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু এটি বলছিল যে এটা তোমরা ক্রিয়েট করো এবং ক্রিয়েট করার পর এখানে দেখাইতে বলছো কয়টা হয়েছে দেখো তো গো না দেখো তো পাঁচটা হয়েছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাদের কিন্তু এই পাঁচটা ক্রিয়েট করতে বলছি এই পাঁচটা কিন্তু আমরা করে ফেলছি তাহলে এতটুকু যদি তোমরা লিখতে পারো একটু লিখতে হবে কষ্ট করে এখানে দেখো কি লিখছে আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলছো যে ফার্স্ট হচ্ছে তুমি মাইক্রোসফট এক্স চালু করবা ফার্স্টে আমরা চালু করছি মানে হচ্ছে ঢুকছে ওটার ভিতরে অ্যান্ড দেন তোমার এক আর দুই প্রাইস সেম অ্যান্ড তিন নম্বরে বলছো যে তিন নম্বরে হচ্ছে আমরা একটা ক্রিয়েট করছি একটা ব্ল্যাঙ্ক ডেটাবেজ তোমাদের যেটা দেখালাম একটা ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্রিয়েট করছি ক্লিক করতে হওয়া হয়েছে ওটাকে অ্যান্ড দেন হচ্ছে আমরা কী করছি ডেটাবেজ উইজার্ডে গেছি ডেটাবেজ ওইজাল্টে হচ্ছে আমরা ওই ডেটা বেস রিজাল্টে যে আমরা বিভিন্ন কলাম বা ফিল্ড আমরা এখানে ক্রিয়েট করছি ফার্স্টে নেই তারপর ঠিকানা রুমের সংখ্যা এভাবে আমরা ই করছে ক্রিয়েট করছি অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করছি যে তুমি যদি কোনো কিছু ডিসক্রিপশনে কোনো কিছু লিখতে চাও তুমি এখানে লিখতে পারবা একটা দেন হচ্ছে তোমার সেভ করে বের হয়ে আসতে হবে তাহলে তোমার অবশ্যই লাস্টেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তুমি এখানে ডিসক্রিপশন লিখতে পারো এখানে তোমরা যদি কোনো ডিসক্রিপশান লিখতে চাও তবে এখানে লিখতে পারো সাপোজ ধরো আমি রেন্টের পাশে কোনো একটা ডিসক্রিপশান লিখবো সাপোজ ধরো যে পার ডে পার ডে হচ্ছে সাপোজ ধরো পনেরোশো টাকা পার ডে যদি পনেরোশো টাকা হয় তাহলে এই যে ডিসক্রিপশনটা লিখলাম এইটা এখানে বলছে যে আমরা মন চাইলে এখানে অপশনাল এটা তুমি ডিসক্রিপশন দেওয়া অথবা না দাও তোমাদের ইচ্ছা ওকে এরকম তোমরা চাইলে আর কি বিভিন্ন ডিসক্রিপশান দিতে পারো ওকে আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিও নিয়েও আর যদি তোমাদের এইখানে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই নক দাও আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করার জন্য